2027-এর এই জায়গাটিতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অনেক দূর থেকেই তিল ধারণের ঠাঁই নেই মানুষজনের, সেই যে শুরু থেকে সেই রাস্তার ওই মাথা থেকে দেখা যাচ্ছে যে শহীদি মারছে, এই যে দামাল ছাত্র জনতার যে এই মিছিল, এই যে তাদের যে সগর্ব পদচারণা, সেটিই কিন্তু এখন স্পষ্টভাবে ফুটে উঠছে এই ধানমন্ডির রাজপথে। এবং সেখান থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কী পরিমাণে মানুষ এখানে আসছে এবং এই শহীদি মার্চকে সফল করার জন্য তারা আসলে তৃপ্ত পায় এগিয়ে চলছে। আর এই ধানমন্ডি এলাকাতে এর মধ্যে উৎসুক জনতার যেরকম অভাব নেই, সবাই কিন্তু চলে এসেছে শুধুমাত্র একটি কারণেই, যে এক নজর দেখবে এই শহীদি মার্চটি। এবং প্রত্যেকটি ফুটপাতে, রাস্তার দুপাশের ফুটপাতে, ফুটওভার ব্রিজের উপর, যে কোনো জায়গায় গেলেই সব জায়গাতেই দেখা যাচ্ছে আসলে উৎসুক মানুষের ভিড়। সবাই কিন্তু এটাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই বিবেচনা করছেন এবং সেই ঐতিহাসিক মুহূর্তটাকে কিছুটা হলেও তাদের স্মৃতির খাতায় ধরে রাখার জন্য কিন্তু তারা এই যে এখানে তাদের যে উপস্থিতি, সেই উপস্থিতিটি কিন্তু তারা এখান থেকে সরছেন না। এবং অনেকে আছেন যারা একটু মোবাইলে চিত্র ধারণ করছেন, অনেকে ছবি তুলছেন, আবার অনেকে হয়তো নিজ চোখে একটু দেখবেন এই বিশাল এই শহীদি মাঠ, সেজন্য কিন্তু অনেকে উপস্থিত। আর এ মুহূর্তে অনেকটাই চলে এসেছে এবং রাপা প্লাজার যে অংশটি, ঠিক রাপা প্লাজার সামনে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র জনতার একটি অংশ এসে দাঁড়িয়েছে এবং ঠিক তার পিছনে কিছুটা দূরত্ব বজায় রেখে আমরা দেখছি যে বিশাল ছাত্র জনতার যে এই শহীদি মার্চে তাদের যে এই যে বিশাল এক সমাবেশ, বিশাল এক পদচারণা, সব মিলিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে তাদের আসলে এখানে তিল ধারণের ঠাঁই নেই এবং তারা যে কোনো মূল্যেই হোক এই শহীদি মার্চকে সফল করবে। এবং এখানে বলতেই হয় যে যেরকম বিন্দু থেকে সিন্ধু, ঠিক তেমনি করে এই সামান্য একটি যদি বলি এই সরকারি চাকরিতে যে কোটা প্রথার সংস্কার, সেই কোটা প্রথার সংস্কার থেকে সেই এই একটি ছোট আন্দোলন থেকে একটি বৃহৎ আন্দোলনের রূপ নেয় এবং তারপর সেখান থেকেই কিন্তু এটি আমরা দেখতে পাই যে এই সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং সেই আন্দোলনটি কিন্তু সফল হয়। এবং আমরা জানি এই যে লং মার্চ টু ঢাকা, সেই কর্মসূচি এবং সেই কর্মসূচির পর আমরা দেখেছি আসলে এই কীভাবে একটি নতুন ইতিহাস রচিত হলো বাংলাদেশের রাজনৈতিক পটভূমিতে, সেটিই কিন্তু এখন পর্যন্ত চলমান এবং সেই পরিবর্তনের ধারা এখনও অব্যাহত আছে। তবে এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা শুরু করেছিল কোটা প্রথা সংস্কারের আন্দোলন দিয়ে, তাদের কিন্তু আসলে এই যে সময়ের সাথে সাথে তারা যেরকম আরও বেশি সংগঠিত হয়েছিল, আরও বেশি সুসংহত হয়েছিল, তাদেরকে যেরকম অনেক ধরনের বাধা বিপত্তিকে অতিক্রম করতে হয়েছিল, তারপরও কিন্তু সেসবগুলো সকল কাটা ধন্য করে তারা কিন্তু অবশেষে তারা এই যে সফল হওয়া এবং এই আন্দোলনটিকে একটি চূড়ান্ত রূপে নিয়ে যাওয়া এবং অনেকগুলো দাবি, সেই দাবি থেকে শেষমেশ এক দফা দাবিতে পরিণত হওয়া, এবং সেটিও কিন্তু তখন এই আন্দোলন চলাকালীন সময় এই শিক্ষার্থীদের এবং যারা আন্দোলন করেছিলেন তাদের সবার স্লোগানের স্লোগান সেটি স্পষ্ট হয়ে উঠেছিল যে তাদের এক দফা দাবিটি, এবং সেই এক দফা দাবিরই পরবর্তীতে আমরা দেখতে পাই যে সেই এক দফা দাবি কিন্তু বাস্তবায়ন হয় এবং পরবর্তীতে স্বৈরাচারী যে শাসক, সেই শাসকের পতন হয়। এবং তারপর এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে এর আগে আজকে যে শহীদি মার্চ, এই শহীদি মার্চটি কিন্তু করা হচ্ছে এক মাস পূর্তি উপলক্ষে, এবং এই যে এক মাস পূর্তি, সেই এক মাস পূর্তির পরে কিন্তু এই যে বিশাল এই শহীদি মার্চ সেটি আজ আয়োজিত হয়েছে। এবং সেটি আমরা দেখতে পেয়েছি যে এর আগেও আসলে রাজধানীর যে প্রান্ত থেকে শুরু হয়েছিল সেখান থেকে কিন্তু অনেকটা পথ অতিক্রম করে সায়েন্স ল্যাব কলাবাগানের পর এখন কিন্তু ধানমন্ডির 27-এ এসে হাজির হয়েছে। এবং এটি আসলে দৃশ্যমান যে এই যে মানুষের একই সাথে হচ্ছে উল্লাস এবং শহীদদেরকে স্মরণ করার মধ্য দিয়ে কিন্তু এই শহীদি মার্চ পালন হচ্ছে এবং মোটরসাইকেলের বহর থাকছে এই মার্চের এই শহীদি মার্চের একদম সামনে। এবং এখানেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা ছাত্র জনতা রয়েছে এবং যারা ছাত্ররা রয়েছে তারা কিন্তু তাদের দেশের পতাকাটিকে উঁচু করে ধরে সামনের দিকে এগিয়ে চলছেন। এই যে তাদের দেশের পতাকাকে উঁচু করে ধরার বিষয়টিও কিন্তু অনেকভাবে প্রতীকী অর্থ বহন করে, তাদের এই পতাকা উত্তোলন এবং তাদের এই পতাকা সমুন্নত রাখা বলছে যে তাদের হাতে দেশ থাকলে তারা এভাবেই তারা নিজের দেশকে আগলে রাখবেন এবং কোনোভাবেই তারা এই নিজের দেশকে কোনোভাবেই তারা পথ হারাতে দেবে না। এবং তারপর আমরা দেখতে পাই যে এই তাদের এই যে মোটরসাইকেল আরোহী এবং যারা রয়েছে তারা কিন্তু এখন রাপা প্লাজা থেকে অংশটিকে পার হয়ে তারা আরও সামনে গিয়ে অবস্থান নিয়েছে এবং সেখানে কিন্তু তারা একটু স্থির হয়েছে। আর এই মুহূর্তে সামনে গণমাধ্যমের
এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে এই যে গণমাধ্যমের গাড়িগুলোর পর এই যে শহীদ মার্চটি কিন্তু চলছে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সবার স্লোগানে স্লোগানে মুখরিত, এবং সেখানে প্ল্যাকার্ড এবং তাদের দাবি দেওয়া, এই যেমন চাঁদামুক্ত রাষ্ট্র চাই, দুর্নীতিমুক্ত দেশ চাই, এবং এই যে পরিবারতন্ত্রের পতন থেকে শুরু করে যা কিছু সবই কিন্তু আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে কিন্তু একটি অংশ এরই মধ্যে সামনে চলে গেছে, এবং পিছনে আরও বড় একটি অংশ আসছে, সেই বড় অংশটিও কিন্তু এখনও কিন্তু চলেই আসছে। এই শহীদ মার্চ, সেই শহীদ মার্চের যে জনগণরা রয়েছে তারা কিন্তু ক্রমবর্ধমানভাবে চলেই আসছে, নিজের জনতার ঢেউয়ে পরিণত হয়েছে।